কাটা দাড়ি চাচা সবই যে হারান। অসুবিধা, 36 বছর আন্দোলন করে দাড়ি ঠিক করা গেল না, কথা ঠিক না লাঠে? আর গোলা কখন করব, দাড়ি ঠিক হলো না এখনো। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এহো যে হারাম, মদ খাওয়া গাঁজা খাওয়া ফেন্সিডিল খাওয়া হিরোইন খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, কথা বলেন। সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? সুদে ঘুষে যারা জীর্ণ হয়ে গেল, একটা মানুষ চিন্তা করতেছে না যে এর পরিণতি কি। অথচ নবী বলছে সুদের সবচেয়ে নিম্ন পাপ মায়ের সঙ্গে জিনা করা, নাউজুবিল্লাহ। সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে ফিরে এসো ওহির পথে, সময় আছে না নাই? এখনো সময় আছে ফিরে এসো ওহির পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু কিয়ামতে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এহো যে হারাম, পাতা খাওয়া জর্দা খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া তাও যে হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, কথা বলেন। বিহায়া বেপর্দা হইয়া জীবন করলে মাটি, কবরতে আল্লাহর কাছে কি জবাব দিবি? ঠিক না রাধে? আজকে বাংলাদেশের মেয়েরা এতই বেহায়া হয়েছে, বেহায়া হতে হতে এখন মেয়ে না পুরুষ তাই চিনা যায় না। এটা পরে বলবো, এই কথাটা পরে বলবো, তারা কত নিচে নামছে মহতরাম আমিরা জামাতের, আগে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেহায়া বেপর্দা হইয়া জীবন করছে মাটি, কবরতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে তৌবা করে এসো ঘরে, সময় আছে না নাই? এখনো সময় আছে তৌবা করে এসো ঘরে, নইলে কিন্তু আখেরাতে, নইলে কিন্তু আখেরাতে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এহো যে হারাম, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জর্দা খাওয়া তাও যে হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এহো যে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য পরিহার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।